हे फ्रेंड्स गुड आफ्टरनून वेलकम टू आवर चैनल कैमन आछो तोमरा सबाई हमी बेश भालो आछी। तो जब थेके फ्लैटे शिफ्ट करेछी प्रतिदिन किछु ना किछु अनुष्ठान लेगेई आछे किछु ना किछु सेलिब्रेशन लेगेई आछे। ओई बांगालीर बारो मासे तेरो पार्वण आर कि जे कथाटा आछे ना सेटा एतदिन आमादेर उपर एप्लीकेबल हतो ना तबे एखन एकदम प्रपार भावे फुल प्लेसे एप्लीकेबल होच्छे। তা কালকেই তোমরা মানে লাস্ট ভিডিওতে দেখলে আমরা ভাবির বার্থডে সেলিব্রেট করলাম, আজকে আবার রাত্রিবেলাতে আমার বানানো পায়েস নিয়ে পার্কে পায়েস পার্টি হবে। তো সেটা তো রাতের কথা, সকাল থেকে ব্লগটা শুরু করব একটু পরে করছি। এই করতে করতে না ল্যাথ খেতে খেতে অনেকটা টাইম হয়ে গেল, তবে না একটুখানি বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম, একটুখানি পার্সোনাল ব্যাপার। তো যাই হোক, সবটা ওরকম ব্লগে তুলে ধরা যায় না। তো এখন যেটা হচ্ছে টাইম পৌনে একটা, ভাত করব কাজের মাঝে। কিন্তু রান্নার মধ্যে খুব একটা রান্না কিছু নেই, পোস্ত ঝোল করেছি। যেহেতু ছট পুজো ফ্রেন্ডস, তো আমাদের বাড়ি নিরামিষই হবে, এখন প্রতি বছরই হয়। আর আগের বছর থেকে তো স্পেশালি হওয়া, কারণ হচ্ছে আগের বছরও আমি আন্টির বাড়িতে গেছিলাম ঠেকুয়া বানাতে, আর আন্টির কালকে কলেজ ছিল, এবছরও যাব। তো কালকে ঠেকুয়া বানাতে যাব, কাল দুপুর 12টা নাগাদ। তাই বলেছি যে আন্টি আমি কিন্তু দুদিন আগে চিকেন খেয়েছি, কোনো অসুবিধা নেই তো? তো বলছে না, নখটা কেটে মাথা থেকে জল ঢেলে ভালো করে মানে শুদ্ধ হয়ে আসবি। আমি বললাম ঠিক আছে। তো নিরামিষ তো আমরা খাই। তো ঘরে এখন আজকে পোস্ত ঝোল, শশা আর তার সাথে দই আর ভাত, এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। ভাতটা এখন চাপাবো। আর আজকে সকালবেলা থেকে যেটা হয়েছে, আমার বর পুরোপুরি নেটফ্লিক্সে মেতেছে। আরে পজ করো, তুমি সকালবেলা থেকে আজকে এরকম টিভিতে মেতেছো কেন? একটার পর একটা চালিয়ে যাচ্ছে বড় বাবুর মতো, কোনোটা কমপ্লিট করছো না? এটা স্টক মার্কেটের পুরো চলছে। এটা স্টক মার্কেটের, তোমার দেখে কি লাভ? তুমি কি স্টক মার্কেটে আছো? খুব বড় এটা কি হচ্ছে? সিরিজ, তুমি আবার সিরিজ দেখা শুরু করেছো? আমার মাথাটা গরম হয়ে যাবে। রিস্ক লেনা, যাও মেয়েদেরকে নিয়ে আসো। রিস্ক নেই তো ইস্ক নেই বলছে, এটা আমাদের উপর অ্যাপ্লিকেবল নাকি? যেতে হবে, তারপর ওই আবার ডাবল স্টেপটা নিয়ে আসতে হবে। কোনটা? যেটা দিয়ে এসেছি। কোনটা? যেটা দিয়ে এলে ওটা বললে টাকাটা তুমি রেখে দিতে, অন্য কিছু নেবে। এখন তুমি ডাবল স্টেপ ভাবছি এই সাইডটাতে। এই ভাজলামি গিয়ে একটু কম করো, কারণ এদিকে আমি ফাউন্টেন বানাবো না, তো একটু স্টেপ থাকবে। তুমি যাবে, আমি যাব না। তো ফ্রেন্ডস, এখানে আজকে আমরা ব্রেকফাস্ট করিনি, কাল এতটাই হেভি হয়ে গিয়েছিল, আজ আমরা ব্রেকফাস্টটা স্কিপ করেছি। তো এই দেখো, এটা হচ্ছে বাটারফ্লাই বিস্কিট, খেতে বেশ ভালো লাগে। দুটো বার করছি, একটা আমার একটা বরের। দিওয়ালির দেওয়া সব গিফটগুলো আস্তে আস্তে আমরা ফিনিশ করতে পেরেছি, দেখেছো? এই কটাই এবার বাকি আছে। আর এর মধ্যে আছে না চানা ড্রাই ফ্রুট বরফি, চানা ড্রাই ফ্রুট বরফি হালদিরামের, খুব সুন্দর খেতে। তো এই দেখো, এই কুকিজের একটা রইল, এটা হচ্ছে চকো চিপস কুকিজ, এটাও রয়েছে। আর এটা তো পুরো গোটা, আজকে সকালে জাস্ট দুটো মেয়েদেরকে দিয়েছি, দুটো দুটো চারটে। এই যে এই কটা বেঁচেছে, শেষ হয়ে যাবে। চলো, ঠিক আছে, ও টিভি দেখুক। আমি এখানে একটু না ফ্রেন্ডস, আমার ডাস্টারগুলোকে গরম জলে ভিজিয়েছি, এটা আমার দুদিন বাদে বাদেরই কাজ। আমি ধুতে তো থাকি ডেলি, আর দেখো এখানে সুবিধা হয়েছে, এটার মধ্যে মেলে দিই। ধুতে তো ডেলি থাকি, বাট গরম জলে দুদিন বাদে বাদে আমি ডুবিয়ে দিই কিচেনটাকে। দেখো খাবারের জায়গা তো সবসময় ক্লিন রাখতে হবে, আর আমার শুধু খাবারের জায়গা না, গোটা ঘরই টিপটপ না থাকলে আমার বিরক্ত লাগে, মানে পরিষ্কার বলতে চাইছি আর কি। চাই রাত্রি 12টার সময় আমাকে করতে কেমন হোক, কখনো কখনো আবার পারি না, তবে চেষ্টা করি মেনটেন করার। তো এখানে হয়ে গেছে পোস্ত ঝোল, ঠিক আছে চলো এগুলো কেচে নিই। ভাতটা ঝটপট চাপিয়ে স্নান করতে যাই, কারণ আমার গোপালকে পুজো দিতে হবে, মানে স্নান করাইনি আজকাল গোপালকে, একটু লেট স্নান করাচ্ছি। গিজারটা কিনবো, এই যে এখানে গিজারটা লাগাবো, তারপর গোপালকে আবার সকাল সকাল স্নান করিয়ে দেবো, তাহলে ও গরম জলে স্নান করতে পারবে। সুশি অঙ্কল ক্যা বল রে, वो देखो मट्टो आ गई, वो देखो मट्टो। अलेक्सा अलेक्सा बोल रहे, अलेक्सा क्या बोल, सुजी गेट खोलो, मट्टो आ गई। ओय मट्टो, अलेक्सा
क्या बोल रहे मट्टो? मट्टो आपने स्कूल में पढ़ाई किया कि खाना खाने गए? दोनों ही। और सुशी ना सिर्फ खाना एप्पल खाने गई थी, बोल रही एप्पल खा के आ गई। चलो अब दीदी को भी लेने जाना है। क्या जरा सी दू किसको? इसको। और आपको? क्या दू मैं? लेकिन क्या दू जरा सी? चॉकलेट भी कीजिए। ठीक है, ये तो लव हो गया। दिखाओ, अच्छा वीडियो बन गया, अब दिखाती हूँ। मम्मा मुझे डांटेगी कि सुशी को चॉकलेट पिकीज नहीं देना है, ये लास्ट है। ठीक है, मट्टू के लिए है। हाँ। और माँ मना करे चॉकलेट में, चॉकलेट पिकीज नहीं चाहिए, वो चॉकलेट ही चाहिए। दो दो कैसे? एक तो आपने खा लिया, मट्टू ने खा ही नहीं ना। मट्टू को मिला दो, इसलिए दो चल। फिर मम्मा डांटेगी ना आंटी को? मट्टू का दो, उसको दो, खा लो चॉकलेट बिकीज। बोल चले चले সুশি চলে এলো, তার মধ্যে কোনো ব্যাপার না, দুপুরে করে নেবো। এত কিউট ভাবে ও কথা বলে না, আর ওর কথাগুলো বোঝে না, ও অমনি কথা। চিম্পু কাল ছুটি? চুটকি লাল, চুটকি লাল। চিনি দিয়ে দই খাওয়ার একমাত্র আমি পার্টি, বাকি সবাই প্লেন খায়। আজ ভাতের সাথে খাইনি ফ্রেন্ডস, আমি বসলাম, ভাল লাগে। কালকে মেয়েদের স্কুল ছুটি বলে কেমন একটা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, চাপ নেই। আমার বরকে ক্যামেরা ধরে দিতে বললো, যতক্ষণ না বলবো বন্ধ করবো বন্ধ করবে না, চালুই রেখে দেবে। বন্ধ করো, ছোট থেকে দেখে এসেছি দুর্গাপূজার আগে বাড়িতে প্রচুর কিছু হতো, মানে মুড়কি, নিমকি, নারকেল নাড়ু, আবার বিজয়া দশমীর পরের দিনে ঘুগনি বানিয়ে সবাইকে ডাকা, একসাথে খাওয়া, এইসব মজা হতো। তবে মজা তো এখনও হয়, কিন্তু একটু নিয়মটা চেঞ্জ হয়ে গেছে। মানে আজকে আমি বানাচ্ছি মুড়কি, তবে এখন কিন্তু দুর্গাপুজো নেই, তোমরা সবাই জানো ফ্রেন্ডস। দুর্গাপুজো শেষ হয়ে কালী পুজোও পেরিয়ে গিয়েছে। আসলে এখানে না কালী পুজোর সময়তেই ওই খৈঠই পাওয়া যায়, মানে ওই ধনতেরাসের পরে আর কি, কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজোটা হয় না, সবাই খই দিয়ে পুজো করে। তো আমিও ওই আর কি দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছি, প্রতি বছর এই টাইমেই খই কিনে নিয়ে আসি।
তারপর বাছা ছাটা করে রাখা ছিল, তুই ভাবলাম চলো আর কতক্ষণ রাখা থাকবে, একেবারে গুড়টাকে গুলে নিই। গুড়টাকে গুলে এখানে তিনটে বাটিতে নিয়ে চলে এসেছি। আসলে প্রতিবার কি করি না, একটা বড় জায়গাতে মিক্স করি, তবে এবার বড় জায়গাটা বার করতে হবে, একটু আলিসলতাই বলতে পারো, তাই তিনটে জায়গা নিলাম। তবে তার ফলে আবার কি হলো না, বাসনগুলো কিন্তু বেড়ে গেল, প্রচুর বাসন হয়েছিল। তা দেখো এখানে না, মাকে বললাম ঢালতে থাকো, আমি মিক্স করতে থাকি, না তো না ওই জমাট বেঁধে যায় যদি একটু ঠান্ডা হয়ে যায়। অন্যবার কিন্তু মুরগি করার সময় আবার মানে খোয়ের লাড্ডুও বানাই, তবে এবার কিন্তু আর ওইসবে যাচ্ছি না, একদম মিক্স করেই রেখে দেব। আর বাড়িতে যখন কিছু হয় না ফ্রেন্ডস, বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ পায়। মানে আমার আমার ছোটোবেলাটা মনে পড়ছে আর কি, আমি আমার ছোটোবেলাতে এরকমই ছিলাম। মা যখনই কিছু স্পেশাল রান্না করতো, স্পেশাল বলতে যেটা ডেলি হয় না সেরকম যদি কিছু রান্না করতো, একেবারে আনন্দে আমি দিশেহারা হতাম, কি করব কি না। তো এখানে কিন্তু আমার মেয়েরাও এখন এরকমই হচ্ছে। তা খইটা একেবারে মিক্স করা হয়ে গেছে, দেখো এটার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি, ঠান্ডাও হয়ে গিয়েছে। তো প্রতিদিন সন্ধ্যাবেলায় মানে যতদিন রইলো আমাদের জলখাবার এটাই হলো আর কি, কখনো কখনো সকালবেলা চায়ের সাথেও বেশ ভালোই লাগে। আর চিম্পুমা এখানে বসেছে লাড্ডু বানাতে, ওই যে বললাম আনন্দে দিশেহারা। তো ও দেখছে মাম তো আর লাড্ডু বানাচ্ছে না, তাহলে আমিই লাড্ডু বানাই। আর বেশ কিন্তু বসে বসে লাড্ডুগুলো ভালো বানালো, হাতের মধ্যে যে খইটা চিটে যাচ্ছিলো ওটাকে আবার খেয়ে নিয়েছে আর লাড্ডুটা বানিয়েছে। তোর বাবা এসে আবার ক্যামেরাটা অন করেছে, এই যে আমাকে বলছে মাম হয়ে গেছে নাও, এবার সবাইকে ঘুরে ঘুরেও লাড্ডু দিচ্ছে। তো কি বলবো, এইগুলো আমি অ্যাকচুয়ালিতে ফ্রেন্ডস ক্যামেরাবন্দি করতে চাই, কিন্তু যখনই চিম্পু দেখে না ক্যামেরাটা অন করেছি, তখন কিন্তু আর কোনো এক্সপ্রেশন দেয় না, তখন ও হাসতে থাকে। তো আজকে এখনও বুঝতে পারেনি যে ক্যামেরা হচ্ছে, ওই জন্য এখন নর্মাল, না তো এখন যদি বুঝে যেত না ও ফেসটা আলাদাই বানাতো। তো যাই হোক চলো এরপর আবার নিচেও যেতে হবে, মানে যাবো আর কি। আজকেও কিন্তু একজনের বার্থডে আছে, তো সারপ্রাইজ দেওয়া হবে, তার হাজব্যান্ড ঠিক করেছে তাকে সারপ্রাইজ দেবে। তো ওটা নিয়ে বড়রা সবাই আলোচনা করছিলো ফোনে, কি তার রুমে গিয়ে পড়ে মানে তার ঘরটা গিয়ে একটু সাজানো হবে। তো এই দেখো আমি এগুলো এখন রেখে দিচ্ছি, এরপর ঝটপট পায়েসের বাটি নেবো আর চলে যাব পার্কে। আজকে আমাদের পার্কে সবাই মিলে একসাথে পায়েস খাওয়া হবে। তা আমি তো ফ্রেন্ডস পরে ভয়েস ওভার দিচ্ছি, পায়েসটা এত সবাই নাম করেছে যে তোমাদেরকে কি বলবো। দেখো ওরকমভাবে সবসময় সবার মুখের সামনে ক্যামেরা ধরা যায় না, তবে ওই আর কি যতটা পারি আমি করি। তো এখানে বাটি চামচ সব কিছু নিয়ে চললাম পার্কে। अगली बार जब बनाओ, अगली बार जब बनाओ तो कम से कम सात ऐसे इतने बड़े बड़े सात डोंगों में बनाना, तो सात घरों में देना, एक एक डोंगा चाहिए। ठीक है, जितनी टेस्टी है। मेरे फ्रिज में जो रखा है ना, ये थोड़ा सा इससे छोटा साइज का है, वो नहीं चलेगा? हमने ये दो खा लिए। अच्छा है ना, बहुत टेस्टी, एक और भी रख सकती है। थैंक यू थैंक यू। उसके बाद बना ये भाई कहीं ना सरदार बिगड़ गए। चलो 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 चलिए ले लिया। ये अपने आप हाथ में आएगा। हाँ जल गया, ऊपर जल जाएगा बेटा, ये टॉप यू लेना आप। हाथ को एडिट कर लेना भाई, कोशिश तुम करो ना, वाली जी का बर्थडे है, अपने वाले तो मैं हाथ जला लेते हैं जो बत्ती लगा के ऐसे करके भारतीय दाद। एक मिनट हो जाए वीडियो बता देना। ऊपर से लो भैया, दोबारा करेंगे, खोखले मारनी है मट्टो, चलो जल्दी कैंडल बुझने वाली है। देखा एक हो जाना वही तो बता रहा हूँ।
अभी एडवांस में पास खाई दीजिए, हम तो घर जाके सो गए যেখানে সবাই একসাথে সেখানেই ইয়ার্কি হাসি ফাজলামি। চলো ফ্লিপ চলে এসছে, চলো। আরে বাই বলো।